জননেত্রী শেখ হাসিনাও আমাদের এই শ্রমিকদের ন্যায্য অধিকার সম্পর্কে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন। মহান মে দিবস উপলক্ষে কথা বলার জন্য আমি অত্যন্ত আনন্দিত। মে দিবসটি হইল, এটি হইল শ্রমিকদের অধিকার সংরক্ষণের একটি দিন। 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের মধ্যে সরকারের সাথে একটি আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনে পুলিশ এবং শ্রমিকরা প্রায় 7 হইতে 10 জন লোক নিহত হয়। তারপর থেকে শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে সারা বিশ্বে শ্রমিকরা আন্দোলন শুরু করে। তার পরিপ্রেক্ষিতে 1889 সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকী উপলক্ষে বিশ্বের সব নেতৃবৃন্দের সমন্বয়ে একটি সিদ্ধান্ত গৃহীত হয়। সেটি 1990 সাল থেকে বিশ্বের সর্বপর্যায়ে 1 মেকে শ্রমিকদের অধিকার সংরক্ষণ করার জন্য মে দিবস পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। তার পরিপ্রেক্ষিতে এই মে মাসের 1 তারিখে সরকার অর্থাৎ আমাদের বাংলাদেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে দিবসটি পালিত হয় এবং অফিস আদালত শ্রমিকদের কার্যক্রম সব কিছু বন্ধ ঘোষণা করা হয়। শ্রমিকদের ত্যাগের কারণে, তাদের ত্যাগ তিথিকার কারণে সেটি সহানুভূতির সহিত এই দিবসটিকে পালন করা হচ্ছে। আমাদের বর্তমান সরকার, সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনাও আমাদের এই শ্রমিকদের ন্যায্য অধিকার সম্পর্কে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এতে শ্রমিকরা কোথাও কোনো আন্দোলনের রূপ নেয় না। তার কারণ হলো, শ্রমিকরাই কারণে আজকে কিন্তু বাংলাদেশের পুঁজিপতিদের হার বেড়েছে এবং শিল্প কারখানা বিশ্বের সর্বপর্যায়ে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বলেন সব কিছু বলেন, সব কিছু হইল শ্রমিকদের অবদান। কাজেই একটি শ্রমিকের অবদানকে মূল্যায়ন করা আপনার আমার সকল দেশপ্রেমিক নাগরিকের ন্যায্য অধিকার বলে আমি মনে করি। কাজেই এই মহান মে দিবসটি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। সেটিকে মূল্যায়ন করার জন্য দেশপ্রেমিক সকল জনগণকে আমি শ্রদ্ধার সাথে আহ্বান জানাচ্ছি।